গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ ভিসিজে স্টেশন পাথরঘাটা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এ মাহবুবুর রহমানের নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন তিন নং চরদোয়ানি ইউনিয়নের খলিফার হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকা হতে রেনুপোনা বহনকারী একটি অটোরিকশা তিনটি মোটরসাইকেলে দশ লক্ষ পিস গলদা চিংড়ি রেণুপোনা সহ চারজন রেণুপোনা বহনকারীকে আটক করা হয় পরবর্তীতে পাথরঘাটা উপজেলা মৎস্য সহকারী নজরুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণুপোনা পাথরঘাটা খালে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিরা ভবিষ্যতে এরূপ কাজ পুনরায় করবে না বলে মুছলেখা গ্রহণ করে ছেড়ে দেওয়া হয় বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ জুল হাসমিয়ার তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি